দিনের কর্মসূচি দেড়শো দিন আমরা রাস্তায় থাকবো, যত নাটক করবেন চলার বাড়ি গণতন্ত্র ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। ভোট আসলেই এই দেশে ষড়যন্ত্র শুরু হয়, বিএনপি ষড়যন্ত্র করে। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। আগে ব্যাপক উন্নয়ন হয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে, সেই কারণে আজকে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যাকে নৌকায় ভোট দিয়ে 2024 সালে পুনরায় নির্বাচিত করবে। কারণ এই দেশের মানুষ চায় উন্নয়ন, এই দেশের মানুষ চায় অগ্রগতি, এই দেশের মানুষ চায় শান্তি এবং গণতন্ত্র। তাই গণতন্ত্র ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। তাই বলছি ফখরুলকে সন্তান ছেড়ে দিয়ে ভালো মানুষের মতো আজকে আজকে আসেন ও নির্বাচনে আসেন, মানুষকে দেখানোর জন্য, বিদেশিদের দেখানোর জন্য যে পাইতারা করছেন, সন্ত্রাস করছেন, গাড়ি চালাচ্ছেন, সেই পথ পরিহার করার জন্য আজকের এই সভা থেকে আহ্বান করছি। দেড়শো দিনের কর্মসূচি, দেড়শো দিন আমরা রাস্তায় থাকবো, এইভাবে এইভাবেই আমরা দেড়শো দিন রাস্তায় থাকবো। দেড়শো দিন মানে পাঁচ মাস। আমরা বিএনপি নৈরাজ্য সন্ত্রাস এগুলোকে মোকাবেলা করব। আমাদের জনগণ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ প্রতিহত করেছে, ঠিক তেমনি ভাবে আমরা প্রতিহত করব। আমরা এই ব্যবসায়ী ভাইদের কাছে ক্ষমা চাইছি, আমরা পরিবহন ভাইদের কাছে ক্ষমা চাইছি। উপায় নাই, সাড়ে চোদ্দ বছর আপনারা ভালো ছিলেন, সাড়ে চোদ্দ বছর দেশের মানুষ ভালো ছিল, কিন্তু এরা যেই পায়তারা করছে সেই পায়তারার জবাব দেওয়ার জন্য আপনাদেরকে এই কষ্টটুকু সহ্য করতে হবে। আমরা আমরা দেড়শো দিন মাঠে থাকব, এই দেড়শো দিন মাঠে থেকে ধরনেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে জয়ী করে তারপরে আমরা ঘরে ফিরব। আমরা জানি যখন ভোট আসে, ভোট আসলেই এই দেশে ষড়যন্ত্র শুরু হয়, বিএনপি ষড়যন্ত্র করে। গত পরশু দিন কি দেখলাম, আমানুল্লাহ আমান পুলিশ অফিসারের সাথে কথা বলে শুয়ে পড়লেন, তাকে কেউ কিছু করলেন না, তিনি শুয়ে পড়লেন, আর আজকে উনি সরোয়ারদী উদ্যানে ভাষণ দিচ্ছেন, হ্যাঁ ফল খেয়ে জুস খেয়ে আবার ভাষণ দিচ্ছেন। নাটক করে লাভ হবে না, যত নাটক করবেন চলার বাড়ি সাহ। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় আছে, পায়তারা করলে চলার বাড়ি সাহ, এই কথা বলে দিলাম। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।